বানর সুন্দরী মেয়েদের আলিঙ্গনও বুঝতে পারে না, তাই সুযোগটা তো অন্য কাউকে দেয়া যেতেই পারে। সিংহটা বাচ্চা মেয়েটিকে ভয় পাইয়ে দিয়েছিল। আহা বেচারা, পোষার কাছ থেকে এমন একটু একটু আদর তো খেতে হয় মাঝে সাঝে। প্রাণীরা মাঝে মধ্যে একটু একটু মশকরা করতেই পারে, তাই মাইন্ড করার কিছু নেই। ওরে বাবা, আমি নিশ্চিত এই ভদ্রমহিলা যথেষ্ট ব্যথা পেয়েছিলেন। এই হাতির বাচ্চার সাথে রেসলিং খেলতে গিয়ে ভাইটি বেশ মজাই পাচ্ছিল। ছোট প্রাণী বলে ইগনোর করার কিচ্ছু নেই। মুরগির ঠোকর খেলে বুঝবেন কত ধানে কত চাল। বাদরের বাদরামি তো এরা খুব ভালোভাবে এনজয় করছে। বেচারি সানবাদ করতে গিয়েছিল, আর বাকিটা ইতিহাস হয়ে রইল। বানরের সাথে একটু কম আল্লাদ করলেই পারেন, অযথা এদের সাথে একটু বেশি মাখামাখি। আবারও সেলফি তুলতে গিয়ে এই ভদ্রমহিলার নাজেহাল অবস্থা। বাঘের অবস্থা দেখুন, সারাক্ষণ শুধু শিকারের খোঁজাখুঁজি। টমিকে আদর করতে গিয়ে টমিও পাল্টা একটু আদরও করে দিল। আশা করি এই ঠোকর খেয়ে পরবর্তীতে সেলফি তুলতে গিয়ে ভদ্রমহিলা দ্বিতীয়বার চিন্তা করবেন।